Hey Google, turn on my TV. Got it. Turning the MITV MOOC Zero on. আমাদের চ্যানেলে এখন পর্যন্ত যতগুলো অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির রিভিউ দেওয়া হয়েছে তার মধ্যে সবচাইতে বেস্ট এই টিভিটা। যেমনটা আপনারা শুরুতেই দেখছিলেন, ভয়েস কমান্ডের মাধ্যমে আমি কিন্তু এই টিভিটাকে অন করলাম, অফ করতে পারছি বা যে কোনো কাজ করতে পারছি, সেই ক্ষেত্রে আমার রিমোটেরও প্রয়োজন পড়ছে না, যেমনটা কিনে আমরা গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ডিভাইস কিনেও করে থাকি। সো এখন আর সেটা দরকার নেই, আপনি আপনার স্মার্ট টিভি দিয়েই সেটা সরাসরি করতে পারছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজুন। আজকের ভিডিওতে আমরা শাওমির 43 ইঞ্চ 4K টিভি নিয়ে কথা বলবো, যার মডেল নাম্বার হলো শাওমি 4K P1। সো আশা করছি আজকের এই ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করবেন। চলুন শুরু করা যাক, পুরো ভিডিও নিয়ে স্যাম থাকুক আপনাদের সাথে। আপনারা স্যামজন দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতে একটা ব্যাপার ক্লিয়ার করে রাখি, আপনারা জানেন শাওমি টিভিগুলো কয়েকটি ভ্যারিয়েন্টের হয়ে থাকে, যেমন চাইনিজ, তারপর ইউরোপিয়ান, রাশিয়ান, ইন্ডিয়ান। সো এইটা কিন্তু ইউরোপিয়ান ভ্যারিয়েন্টের, এর ফলে আপনি এর রিমোটটা একটু বড় পাবেন, প্লাস এর সাউন্ড কোয়ালিটিও কিন্তু অবশ্যই ওগুলোর চাইতে বেটার। সে যাই হোক, আমরা এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আগে কথা বলবো। তো একটা টিভি প্রথমে আমাদের লুকস আসবে এর ডিসপ্লের দিকে। সো এর বেজেল কিন্তু বেশ ন্যারো, আমি বলবো হ্যাঁ যথেষ্টই ন্যারো রাখার ট্রাই করেছে শাওমি। আর এর রিয়ার প্যানেলটা কিন্তু মেটাল বিল্ড, ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড টিভির ক্ষেত্রে আমরা লক্ষ্য করি রিয়ার প্যানেলটা প্লাস্টিকের হয়ে থাকে। সো সেই জায়গায় এটা যেহেতু মেটাল বিল্ড, এ ব্যাপারটা অবশ্যই ভালো ছিল। তবে এর যে বডি ফ্রেমটা বা এই যে সাইড বর্ডার এরিয়াটা আমরা দেখছি, এইটা কিন্তু আবার পলিকার্বোনেটের তৈরি। হ্যাঁ, উন্নত মানের পলিকার্বোনেট, তারপরে আমার মনে হয় এটা মেটাল হলে জিনিসটা আরও বেশি শক্তপোক্ত হেভি হতে পারতো। টিভির সাথে যে স্ট্যান্ড দেওয়া হয়েছে তা পলিকার্বোনেটে তৈরি এবং এর কোয়ালিটি যথেষ্ট ভালোই ছিল এবং শক্তপোক্ত ভালোই হবে। তবে এই টিভিকে চাইলে আপনি কিন্তু মাউন্ট করতে পারবেন ওয়ালেও। আর এই টিভির থিকনেস কিন্তু খুব বেশি না, যেমনটা আপনারা দেখছেন এটা বেশ স্লিমেই। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে নতুন করে কিছু বলার নেই, অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিগুলোতে কী কী পোর্টস টোর্টস থাকে এগুলো আমরা জানি। সো ব্যাপারে না গিয়ে আমি নতুন আর একটা জিনিস দেখাই। এই টিভির সাথে নতুন করে একটা সুইচ অ্যাড করা হয়েছে, আর তা হলো গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য আর কি। সো আপনি চাইলে কিন্তু ওই যে ভয়েস কমান্ডের মাধ্যমে এটাকে ব্যবহার করতে পারবেন, যেমনটা শুরুর দিকটাতে আমরা দেখছিলাম। এটাকে আপনি অফ করেও রাখতে পারেন, অন করেও রাখতে পারেন। তো অন করে রাখলে টিভিটা যদি কারেন্টের সাথে কানেক্ট করা থাকে, সেই ক্ষেত্রে জাস্ট মুখে বললেই হবে টার্ন অন মাই টিভি, দেখবেন আপনার টিভি অটোমেটিক অন হয়ে যাচ্ছে। ওকে, মোটামুটি একটা অবয়ব পেয়ে গেছেন, এবার আমরা সরাসরি এর ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলবো। আমরা শুরুর থেকে জানি এই টিভির সাইজ হলো 43 ইঞ্চ, তার মানে এই যে ডিসপ্লেটা বা প্যানেলটা এটা 43 ইঞ্চ। এটি মূলত একটি IPS LCD প্যানেল এবং এটা 4K প্যানেল। এর রেজুলেশন হলো 3840x2160, এর ভিউইং অ্যাঙ্গেল রয়েছে 178°। আমি বলবো এর ভিউইং অ্যাঙ্গেল খুবই ভালো, মানে একদম এই সাইড থেকে এভাবে দেখলেও আপনি ঠিকঠাকভাবে কালার পেয়ে যাবেন কোনো ধরনের শিফটিং ইস্যু ছাড়াই। এটি 60Hz রিফ্রেশের একটি প্যানেল এবং HDR10 এর সাপোর্ট থাকছে। যেহেতু 4K প্যানেল, ভালো রকমের শার্পনেস পাবেন এখানে অবশ্যই, একদম কাছ থেকে দেখলেও আপনি শার্পনেসের কোনো ঘাটতি লক্ষ্য করবেন না। HDR10 এর সাপোর্ট থাকছে। এই প্যানেলের কালার, কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস খুব ভালোভাবে ব্যালেন্স করার ট্রাই করেছে, যার ফলে এটা যে কোনো সিচুয়েশনেই দেখতে খুব উপভোগ্য ছিল। অর্থাৎ হেভি লাইটিং কন্ডিশনেও বা লো লাইটেও এই টিভিটা দেখতে বেশ ভালো লাগবে। যেহেতু এই প্যানেলের ব্ল্যাক লেভেলও বেশ ভালো, যার ফলে দূর থেকে দেখতে একটু ওলেড টাইপের একটা ভাব আসে, যদিও এটার সাথে কম্পেয়ার করা যায় না, তারপরেও IPS হিসাবে এটা কিন্তু খুব ভালো একটা আউটপুট দিচ্ছিল। তবে আমাদের টেস্টিংয়ে মনে হয়েছে গ্রিন কালার এবং রেড কালারটা একটু পাঁচি দিয়ে থাকে। এবারে এই টিভির হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলা যাক। এখানে যে প্রসেসরটি ব্যবহার হয়েছে তা মূলত একটি কোয়াড কোর প্রসেসর, 1.5 GHz এর কোর্টেক্স A55। এর গ্রাফিক সেকশনকে পাওয়ার করছে মালি Z52। টিভিটাতে র্যাম রয়েছে 2GB এবং স্টোরেজ পেয়ে যাচ্ছেন 16GB। ম্যাক্সিমাম টিভির ক্ষেত্রে আমরা লক্ষ্য করে আসছিলাম যে 1GB র্যাম দেওয়া হয়, 8GB স্টোরেজ দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 16GB স্টোরেজ পেয়ে যাচ্ছি, আবার 2GB র্যাম। 2GB র্যাম আমার মনে হয় টিভির জন্য গুড এনাফ। আর তার চাইতেও ভালো ব্যাপার হলো এর অপারেটিং সিস্টেমে রয়েছে Android 10, এখানেও কিন্তু একটু এগিয়ে থাকছে। এখন পর্যন্ত ম্যাক্সিমাম টিভিতে আমরা লক্ষ্য করি Android 9 দেওয়া হয়। সো Android 10 থাকাতে অবশ্যই টিভির জন্য আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েডটা পেয়ে যাচ্ছেন। আর এই টিভির ইউজার ইন্টারফেস সত্যিই বেশ স্মুথ ছিল। ম্যাক্সিমাম টিভির ক্ষেত্রে আমরা দেখি কিছুটা ল্যাগি ল্যাগি একটা ভাব হয়ে থাকে, র্যাম কম থাকে, সেই সাথে অপটিমাইজেশনের কিছু ইস্যু থাকে, বাট এইটার অপটিমাইজেশনটা বেশ ভালো ছিল এবং মোটামুটি বলা যায় একেবারে ল্যাগ ফ্রিভাবে এটা চলছিল। আপনারা জানেন অ্যান্ড্রয়েড টিভিগুলোতে গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড টিভির যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো ব্যবহার করা যায়, এই টিভির ক্ষেত্রেও সেম। তো আমরাও বেশ কিছু অ্যাপস এখানে চালিয়ে দেখছিলাম, ইভেন আপনি চাইলে এখানে গেমিংও করতে পারবেন। তবে এই ধরনের টিভি দিয়ে যে অনেক আহামরি গেমিং করতে পারবেন এমনটা কিন্তু মোটেই না, কারণ 1.5 GHz-এর একটি কোয়াড কোর প্রসেসর রয়েছে এখানে আর 2GB র্যাম। সো চাইলে টুকটাক গেম প্লে করা যাবে। তবে এখানে কিন্তু ক্রোমকাস্ট সাপোর্ট করছে, আপনার ফোনকে এর সাথে কানেক্ট করতে পারবেন। সো ফোন দিয়ে গেমিং করে এখানে চাইলে দেখতে পারবেন, যদিও সেখানে হালকা একটু ল্যাটেন্সি রয়েছে, একটু ডিলে দিয়ে থাকে। এবারে আমরা আসি সাউন্ড কোয়ালিটিতে। এখানে দুইটি স্পিকার ব্যবহার হয়েছে, এখানে একটা ওপাশে একটা, এবং এগুলো 10W করে। সাউন্ড লেভেল যথেষ্টই হাই রয়েছে
এবং এর বেজ ট্রাভেল মোটামুটি ভালোই পেয়েছি। আর একটু বেজি আসলে এই ধরনের টিভিগুলোর থেকে আপনি অনেক আহামরি বেজ আশা করতে পারেন না, কারণ জায়গাটা তো ছোট। তবে এর সাউন্ড থেকে কিন্তু আমরা ডিস্টরশন পাইনি। এবার একটু কথা বলা যাক এর রিমোট নিয়ে। বেশ বড় সড় একটি রিমোট এবং এখানে কিন্তু বেশ কিছু ডেডিকেটেড বাটনস আপনি পেয়ে যাচ্ছেন, যেমন নেটফ্লিক্সের জন্য ডেডিকেটেড বাটনস রয়েছে, তারপর প্রাইম ভিডিওর জন্য থাকছে, গুগল অ্যাসিস্ট্যান্টের জন্য অর্থাৎ যে ভয়েস কমান্ড এটা দিতে পারবেন, যদিও এটার ক্ষেত্রে আর এই বিষয়টা দরকার হয় না, কারণ এখানে সরাসরি বললেই হবে, সো ও নিজেই তখন নিতে পারবে এই আর কি। আর এছাড়াও রিমোটের কিন্তু প্রয়োজনীয় সমস্ত রকমের বাটনসগুলো থাকছে এবং এই রিমোটগুলো কিন্তু সরাসরি ব্লুটুথের মাধ্যমে কাজ করে থাকে। বাই দ্য ওয়ে এই টিভিতে কিন্তু ব্লুটুথ ভার্সন 5.0 রয়েছে। যেহেতু এই রিমোটগুলো ব্লুটুথের মাধ্যমে কাজ করে থাকে, তাই টিভির দিকে তাক করে যে কাজ করতে হবে এমন না, আপনি যে কোনো দিকে রেখেই রিমোটে চাপ দিলেই এটা কাজ করবে। আর কমন বিষয় আপনারা সবাই জানেন, অ্যান্ড্রয়েড টিভির ক্ষেত্রে যে ডিশের লাইন ব্যবহার করতে হয় এমন না, অর্থাৎ ক্যাবল লাইন ছাড়াও আপনি কিন্তু চাইলে ইন্টারনেটের মাধ্যমে টিভির চ্যানেলগুলো উপভোগ করতে পারেন। এছাড়া ইউটিউব তো থাকছেই, তার পাশাপাশি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এগুলোও রয়েছে, সো আপনি চাইলে সে সমস্ত সাইট থেকে স্ট্রিমিং করতে পারেন। যাই হোক, টিভি নিয়ে অনেক কিছু জেনে ফেলেছি, এটা মূলত কোনো আসলে ফুল রিভিউ টাইপের কিছু না, জাস্ট একটা ওভারভিউ ছিল। তো এবারে আমরা এই টিভিটার প্রাইসটা জানবো এবং কোথায় পাবেন। মূলত আজকের ভিডিওটি স্পন্সর করেছে টিভি হার্ট, তাদের কাছে কিন্তু বর্তমান সময়ের প্রায় সমস্ত রকম জনপ্রিয় টিভিগুলোই অ্যাভেলেবেল রয়েছে এবং শাওমির সব টিভিগুলোই তাদের সবে অ্যাভেলেবেল থাকছে। তো শাওমির এই যে P143 inch 4K টিভিটা তাদের সবে আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন দুইটি প্রাইসে। দুইটি প্রাইস কেন? একটিতে ওয়ারেন্টি পাচ্ছেন, আরেকটিতে উইদাউট ওয়ারেন্টি। উইদাউট ওয়ারেন্টি যেটা, সেটা অফকোর্স কিছুটা কম, সেই ক্ষেত্রে আপনারা এই টিভিটা কিনতে পারবেন 43,000 টাকাতে, এবং যদি ওয়ারেন্টি সহ নেন সেই ক্ষেত্রে আপনি এই টিভিটা কিনতে পারবেন 46,500 টাকাতে। এবারে ওয়ারেন্টি পলিসিটা কি? মূলত তাদের এটা ওয়ারেন্টি না, এটা আসলে গ্যারান্টি। গ্যারান্টি সহকারে কিনলে আপনি 2 বছরের প্যানেলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং পার্টসের ক্ষেত্রে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, টিভির সাধারণত পুরো প্রোডাক্টটাই মানে নতুন করে আরেকটা পিস দিয়ে দেয়, সো সেক্ষেত্রেও ভালো। এখন যারা মোটামুটি 43,000 টাকা দিয়ে কিনতে পারবেন, আমার মনে হয় আর কিছুটা টাকা বাড়িয়ে এই ওয়ারেন্টি সাপোর্টটা নিতে পারেন, সেই ক্ষেত্রে আর কি আপনি একটা মানে সেফ জোনে থাকলেন। এখন যদি ফাইনালি আমরা কনক্লুশনের দিকে আসি, এই টিভিটার ভালো দিক এবং খারাপ দিক কোনটা ছিল, যদি খারাপ দিক নিয়ে প্রথমেই বলি তাহলে বলবো যে খারাপ দিক বলতে আসলে এর যে এই যে বডি ফ্রেমটা, এটা মেটাল হলে মনে হয় জিনিসটা আরও বেশি প্রিমিয়াম হতে পারতো, দেখতে আরও বেশি ভালো লাগতো, টিভিটা আরেকটু স্লিম করা গেলে আরও বেশি স্মার্ট লাগতো আর কি। আর নিচের যে স্ট্যান্ডটা, এটা প্লাস্টিকের বদলে আমি এটাও মেটাল আশা করছিলাম। এর বাইরে সাউন্ড কোয়ালিটির দিক থেকে নিয়ে যদি একটু বলি, সেই ক্ষেত্রে বলবো যে বেসটা আরেকটু ভারী হতে পারতো। আর ভালো দিকের মধ্যে অবশ্যই এই টিভির প্যানেল একদম এই প্রাইস পয়েন্ট থেকেও সেরার কাতারে রয়েছে। তারপরে এর ইউআইটা বেশ স্মুথ ছিল, এটা একটা ভালো বিষয়, এবং নতুন করে দেওয়া হয়েছে এখানে এই যে ভয়েস অ্যাসিস্ট্যান্টের যে বিষয়টা গুগল, সো এই বিষয়গুলো অবশ্যই ভালো ছিল। তারপরেও সব মিলে যদি আরেকটু কম প্রাইসে পাওয়া যেত তাহলে কিন্তু আরও দারুণ প্যাকেজ হতে পারতো। সো ডে টু ডে প্রাইসটা চেঞ্জ হতে পারে, একটু আপডেট হতে পারে, তাই আপনি কখন ভিডিওটা দেখছেন তখন এই ভিডিও ডেসক্রিপশন একটু চেক করে দেবেন, যদি প্রাইস চেঞ্জ হয় বা কমে আমি অবশ্যই সেটা আপডেট করে দেবো। তো ভাই ব্রাদার, আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে স্যামসংয়ের আরও একটি নতুন ভিডিওতে।